চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। বেলঘড়িয়ার নিউ বাসুদেবপুর রোডের অধিবাসী বৃন্দ নিউ কলোনির পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের এবার আয়োজন করা হয়। আর এই উৎসব কামারহাটি পৌরসভার পরিচালিত শিশু উদ্যান ধামসা মাদল তিনটি নাচের টিম এবং শিল্পীদের নাচ পরিবেশন করেন, সঙ্গীত পরিবেশন করেন অনামী, এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী নৃত্য ধামসা মাদলের মেতে ওঠেন এলাকার উপস্থিত মানুষরা, তাদের সাথে অংশগ্রহণ করেন মানুষরাও। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী, কামারহাটি পৌরসভার প্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি বিমল সাহা, কামারহাটি পৌর পরিষদীয় সদস্য শ্যামল চক্রবর্তী, পানিহাটি পৌরসভার পৌর প্রধান পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি ও কোঅর্ডিনেটর কৌশিক চ্যাটার্জি সহ বিভিন্ন ব্যক্তিরা, এলাকার মানুষসহ শিশুরা এই বসন্ত উৎসবে মেতে ওঠেন। পাড়ার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নিজেদেরকে আমরা মনে করি যে এরা অনেক এগিয়ে গেছি, আমরা আমরা অ্যাডভান্স, চারিদিকে জঙ্গল কেটে আমরা কংক্রিটের জঙ্গল বানাচ্ছি। এতে আর যা হোক, মানুষের সৌহার্দ্য বোধটা কনস্পেক্টিভে বা সেই প্রেক্ষিতেই আমি এই নিউ বাসুদেবপুর অধিবাসী বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যদি দেখেন রবি ঠাকুরের যে বলবে, একটু দূরে কাছে যা, নাহলে স্টিলটা ছবিটা হচ্ছে না। আমার বাচ্চা কেন, যারা এসো এসো সমদা, এসো সমদাকে মারাবে সাদা আর এদিকে তো সেটা তো তোমরা এই আসছি, প্লিজ সম্রাট ভালো বক্তা। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল উনি আমরা বড় পুজো করেন দুর্গা পুজো, এখানে আসতে পেরে সত্যিই নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর আয়োজন, রঙের খেলা, রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তথ্য সংস্কৃতি বিভাগের এই পার্টিসিপেট করার, এই বাংলাতে যতজন পৌরপ্রধান আছেন তাদের মধ্যে যিনি অন্যতম তিনি আর কেউ নন, আপনাদের প্রিয় পৌরপ্রধান গোপাল সাহা। এখানে উপস্থিত আরেকজন আমার প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্যামল চক্রবর্তী। অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করছেন, আপনাদের অনুষ্ঠান হবে। শুধু গোপালদা যেখান থেকে শেষ করলো যে বসন্ত এসে গেছে, আমি বলি বসন্ত এসে গেছে কথার অর্থ হলো বসন্ত চলে গিয়েছিল তাই আবার এসেছে। আমরা চাই যে গালে দাও তাহলে মুখটা দেখা যাবে, গালে গালে দাও, এত ব্যস্ততার মধ্যে দিয়ে যে এত রাত্রে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সত্যি আমরা এই আশাতে আমরা অনুপ্রাণিত ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের পাড়া, এর মধ্যে পাওয়াতে আমরা সত্যি অনুপ্রাণিত দিয়ে যে এখানে আসার জন্য মিঠু সেনগুপ্ত আমাদের মধ্যে উপস্থিত, শান্তি মিত্রকে এবার আমরা, ঝন্টু মজুমদার আমাদের মধ্যে আছেন মোমেন্ট, এবং তবে দুবার তিনবার জিজ্ঞেস করলাম এটা কি বাইরের টিম না পাড়ার। আমি অভিভূত যে নিউ বাসুদেবপুর রোড অধিবাসী বৃন্দ মানে আমাদের পাড়ার মানুষরা, তাদের বাড়ির ছেলেমেয়েরা এত সুন্দর পারফরমেন্স করতে পারে
যেটা প্রফেশনাল পারফরমেন্সের চাইতে কোনো অংশেই কম নয়, আমি সেই কারণে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওই কারণেই শেষ অনুষ্ঠানটা না দেখে আমি বেরোব না। আমি এখন যাবো প্রায় দেড় ঘন্টা দূরে, কিন্তু তাহলেও শেষটুকু দেখেই যাব। এক দুই আমার শেষ কথা, বসন্ত আমাদের রাঙিয়ে দিক, বাবা মায়ের কাছে বসন্তে রাঙিয়ে যাওয়া বা রাঙিয়ে দেওয়া মানে তার শিশু সন্তান, নাবালক সন্তান, সাবালক সন্তান, তাদের ভবিষ্যতের স্বপ্নকে সফল করা। চারদিকের পরিবেশ আমরা সবাই টের পাচ্ছি, বাবা মায়ের সবচাইতে বড় দুশ্চিন্তা এখন ছেলেটা তো লেখাপড়া করলো, তারপর 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 আমাদের সবার জীবনে বসন্ত নিয়ে আসতে হবে। এটা একটা লড়াই, এটা একটা স্বপ্ন, এটা একটা শপথ। সেই মনোভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।